টেকনিক্যাল এরার কারোর চক্রান্তেও হতে পারে। সজলদার কাছে প্রশ্ন, সজলদা, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর তিনি ক্ষমা চাইছেন, অর্থাৎ বুঝতেই পেরেছেন আপনারা যে রীতিমতো বিপাকের এই বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে। সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আজকে রাতের মধ্যে সমস্ত অ্যাক্টিভেটেড হয়ে যাবে, যদি না অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে এর পেছনে চক্রান্ত রয়েছে, যদি চক্রান্তই থেকে থাকে তাহলে কারা সেই চক্রান্ত করেছে, কেন এটা হলো সেটা আইডেন্টিফাই করার আগেই কিভাবে অ্যাসিওরেন্স দেওয়া যাচ্ছে যে আজকে রাতের মধ্যে সব চালু হয়ে যাবে? না, কারণ এটা একটা টেকনিক্যাল এরার বলে তারা জানিয়েছে, এবং সেই টেকনিক্যাল এরারটা নিয়ে হোম ডিপার্টমেন্ট চক্রান্ত নয়, শুভেন্দু অধিকারী যেটা বলছেন টেকনিক্যাল এরার কারোর চক্রান্তেও হতে পারে। এগুলো তো কিছু নির্দিষ্ট কমান্ডের ভিত্তিতে চলে, সেই কমান্ডটা কিভাবে কেউ ম্যানহ্যান্ডেল করেছে, কেউ তাকে ট্যাম্পার করেছে, কিভাবে করেছে তো আমি বলতে পারবো না, অত টেকনিক্যাল লোক আমি নয়। টেকনিক্যাল লোকেরা হয়তো আসবে একটু বাদে, আমার বাদিকে ডান দিকে বসবে, তারা আরও ভালো করে বলবে, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। প্রথম কথা হচ্ছে, একজন আধার বিশেষজ্ঞ আছেন, আমার মনে হয় বাকিরা আমরা অনেকেই এই বিষয়টা অনেকটা আধারে আছি। আমার যতদূর জানা আছে যে আধার কার্ড এইভাবে কাউকে কারোর বাতিল করে দেওয়া যায় না যতক্ষণ না অবধি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা ফ্রিজ হয়েছে, ডিসেবল্ড হয়েছে, কারোর এ হয়নি, ক্যান্সেল হয়ে যায়নি। আর এটা আধার কার্ডেই লেখা আছে, এটা কোনো নাগরিকত্বের এ নয়, কিন্তু এটা অনেক প্রয়োজনীয়। আমার প্রশ্নটা হচ্ছে, একজন একটা ফেডারেল স্ট্রাকচারে যখন আমার রাজ্যে এরকম ধরনের ঘটনা ঘটলো, তখনই কেন যেটা এখন করছেন বলে এই চ্যানেলে বসে এক্ষুনি শুনতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, সেটা তো সকালেই করতে পারতেন। যদি সকালে সেটা না করে উনি যে টিভি বাজি করলেন, সারাদিন যে বড় বড় বক্তব্য রেখে গেলেন, এবং যে প্যারালাল কার্ডের কথা বলে গেলেন, এই প্যারালাল কার্ডটা মানে কি ভারতবর্ষের ভেতরে আরেকটা মিনি ভারতবর্ষ, যেমন আমরা কোথাও মিনি পাকিস্তান শুনেছিলাম, এই প্যারালাল কার্ডের মধ্যে দিয়ে তিনি যে রাজনীতিটা করলেন, মানুষ শঙ্কিত হবেই। এরকম ধরনের ঘটনা ইচ্ছাকৃত ঘটুক, অনিচ্ছাকৃত ঘটুক, হিউম্যান এরারে ঘটুক, কেউ বদমাইশি করুক, হ্যাঁ, এগুলো হলে যার হবে ভাই সে শঙ্কিত হবেই, এটা খুব স্বাভাবিক, তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু সেই আশঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তার মধ্যে এনআরসি ঢুকিয়ে ফেললেন। উনি একজন সাংবিধানিক পদে থেকে উনি জানেন না যেভাবে কোনো আইন হঠাৎ করে কাল সকাল থেকে চালু করে দেওয়া যায়, এটা যায় না। কিন্তু সাধারণ মানুষকে ভুল বোঝানোর এই যে নোংরা জঘন্য রাজনীতি, এর জন্য ওনার বিরুদ্ধেও ফৌজদারি মামলা। আমি আসব বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।